আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজার এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, চিজ গার্লিক ব্রেড বা চিজ গার্লিক বন। তো তার আগে বলে নেই, গত ব্লগে আমার মেয়ের জন্মদিনে সবাই যারা যারা আমার মেয়েকে উইশ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার মেয়েকেও আমি দেখিয়েছি, ওকে বলেছি যে সবাই ওকে কতটা উইশ করেছে, তো খুব খুশি হয়েছে। আর আশা করছি সামনেও ঠিক এভাবেই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। তো চলুন এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে আমি 1 কাপ পানি কুসুম গরম করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ ইস্ট। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ তেল, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, বা স্বাদ অনুযায়ী দেওয়া যেতে পারে। এখন ভালোভাবে সবগুলোকে মিক্স করে নিচ্ছি। এরপর আমি টোটাল 2.5 কাপ ময়দা ইউজ করব। তো 1 কাপ 1 কাপ করে আমি চেলে নিচ্ছি, এতে করে লাম্পসগুলো আর থাকবে না, খুব ভালোভাবে মথে নেওয়া যাবে। তো ব্যাস, এখন আমি সবগুলোকে মেখে নিব ভালোভাবে। এরপর একটু করে মথে নিব কিছুক্ষণের জন্য। তো এই যে হয়ে গেছে। আর ডোটা কিন্তু খুবই সফট একটা ডো হবে, কারণ খুব তাড়াতাড়ি তাহলে ফুলে যাবে। ডোটা যদি একটু হার্ড হয় তাহলে কিন্তু ফুলতে অনেকটা সময় লাগে। তো বাস, এরপর আমি ঢেকে রেখে দিব প্রায় 1 ঘন্টা পর্যন্ত। যখন প্রায় 1 ঘন্টা হয়ে আসছে তখন বাকি উপকরণগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো নিয়েছি 3 টেবিল চামচ বাটার আনসল্টেড, আর 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর এখানে কিছু ধনে পাতা আছে, 3 টেবিল চামচ হবে, আর এখানে 3 টেবিল চামচ রসুন কুচি করে নিয়েছি। এখন সব উপকরণ একসাথে মিক্স করে নিব। কাঁচামরিচটা চাইলে আপনারা ঝাল অনুযায়ী আর একটু বেশিও দিতে পারেন, বাট এতটুকু দিলেই হবে, আসলে ঝালের উপর ডিপেন্ড করে। কাঁচামরিচ যদি কম ঝাল হয় তাহলে একটু বাড়িয়ে দিবেন। তো সবগুলো ভালো করে মিক্স করে নিব, আর অনেক আগ থেকে এটা মিক্স করে রাখবো না, তাহলে কিন্তু বাটারটা গলে যাবে। তাই প্রায় যখন 1 ঘন্টা হয়ে আসছে তখনই আমি এগুলো মিক্স করে নিয়েছি। তো এই যে ডোটাও হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে চেপে বাতাসগুলো ভালোভাবে বের করে নিব। এরপর হালকা আর একটু মথে নিব। তো মথে নেওয়ার পর এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর এ পর্যায়ে যদি আপনাদের হাতে লেগে লেগে আসে তাহলে ময়দা লাগিয়ে নিতে পারেন, হাতে একটু ময়দা লেগে তারপর 2 ভাগ করে নিতে পারেন। তো এই যে আমি এই মোল্ডটাতে তৈরি করছি, তাই মোল্ডের শেপ অনুযায়ী আমি এটাকে লম্বা আকৃতি করে বেলে নিব। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো মোল্ডে তৈরি করতে পারেন, রাউন্ড বা স্কোয়ার হোক, যে কোনো মোল্ডে এটা তৈরি করতে পারেন। তো সে অনুযায়ী বেলে নেবেন। তো মোল্ডটার সাইজ অনুযায়ী আমি এটাকে বেলে নিচ্ছি। তো এই যে বেলা হয়ে গেছে, এখন আমি মোল্ডে সামান্য একটু তেল দিয়ে নিব। ভালোভাবে তেলটা চারপাশে লাগিয়ে নিচ্ছি। এখন ডোটাকে আমি সুন্দর করে বিছিয়ে দিব যেন চারপাশে সুন্দরভাবে লেগে আসে। আর যদি একটু কম হয়, ছোট বড় হতেই পারে, তো আমি হাত দিয়ে একটু টেনে চারপাশটা সমান করে দিচ্ছি। তো এই যে হয়ে গেছে। এখন আমি মিশ্রণগুলো লাগিয়ে নিব, অর্ধেকটা দিব আর বাকি অর্ধেকটা রেখে দিব। চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিব। তো এই যে হয়ে গেছে। এখন আমি এখানে চিজ নিয়ে নিয়েছি, মজারেলা চিজ, প্রায় 1.5 কাপের মতো হবে। তো এখন চিজগুলো আমি দিয়ে দিব চারপাশে, খুব ভালোভাবে চিজগুলো দিয়ে দিব। তো আপনারা এই ক্ষেত্রে চিজ, মজারেলা চিজ যদি না থাকে তাহলে স্লাইস চিজও ব্যবহার করতে পারেন। আর যদি কোনো চিজই ব্যবহার করতে না চান তাহলে সেই ক্ষেত্রে মেয়োনিজ দিয়েও এটা করতে পারেন, তাতেও কিন্তু খুবই মজা হয়। আমি ওভাবেও করে দেখেছিলাম, সেটাও খুব ভালো লাগে। তো এই যে এরপর রেখে দিয়েছি, বাকি যে ডোটা আছে সেটা এখন আমি সেমভাবে
বেলে নিব। তো এই যে হয়ে গেছে, এখন আমি এটাকে উপর দিয়ে বসিয়ে কভার করে নিব, চারপাশটা সমান করে দিব, হালকাভাবে একটু চেপে দিব। তো এই যে হয়ে গেছে, এখন আমি চার আঙ্গুলের সাহায্যে ঠিক যেভাবে করছি দেখলেই বুঝতে পারবেন, তো এইভাবে একটু শেপ করে নিচ্ছি, তাতে করে যখন এটা হয়ে যাবে তখন ছিঁড়ে খেতে খুবই সুবিধা হবে। তো এই যে ঠিক দেখলে বুঝতে পারবেন কিভাবে করছি। তো হালকাভাবে চেপে নিয়েছি, খুব একটা জোরে জোরে দেইনি কিন্তু। আর বাকি যে মিশ্রণগুলো ছিল সেগুলো এখন আমি উপর দিয়ে দিয়ে নিচ্ছি। তো এরপর এখন আমি অরিগানো ইউজ করছি, প্রায় 1 চা চামচের মতো হবে, আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। তো আপনারা মিক্স হার্বও ইউজ করতে পারেন। তো এরপর আবারও ঢেকে রেখে দিব 1/2 ঘন্টার জন্য, 1/2 ঘন্টার মধ্যেই কিন্তু এটা আবারও ফুলে ডাবল হয়ে যাবে। তো এই যে 1/2 ঘন্টা পর দেখাচ্ছি এটা কতটা ফুলে গিয়েছে। তো ডোটা যখন আমি 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি, যখন 20 মিনিট হয়ে এসেছে তখন কিন্তু আমি ওভেনটা 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি, উপরের আর নিচের রড অন করে 200 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তো এরপর আমি এটাকে এখন আরও 10 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। তো এই যে 10 মিনিট পর বেক হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন এটা কিন্তু একদম গরম অবস্থায় আছে। তো এই পর্যায়ে আমি সামান্য বাটার দিয়ে নিচ্ছি চারপাশে। তো বাটারটাকে ভালোভাবে একটু ব্রাশ করে নিব, আমি একটা চামচের সাহায্যেই করছি, চারপাশটা লাগিয়ে নিচ্ছি, কারণ উপরের পাটটা বেক হওয়ার পর কিন্তু একটু হার্ড থাকে, তাই একটু বাটার বা তেল লাগিয়ে নিলে ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম সফট হয়ে যায়। তো গরম অবস্থায় আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি, তো যখন ঠান্ডা হয়ে আসবে তখনই আমি আবার আপনাদেরকে দেখাবো। তো সামান্য ঠান্ডা হওয়ার পর আমি দেখাচ্ছি প্রায় 10 মিনিট পর, কারণ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না, এটা গরম গরম খেতেই মজা লাগে। তো এই যে দেখুন কতটা সফট হয়েছে, হাত দিয়ে ধরার সাথে সাথেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে, খুবই মজা এটা। এই যে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। তো ওভেনের সময়টা আপনাদের কিন্তু একটু কম বেশি লাগতে পারে, আমি যে অনুপাতটা বলেছি আমার কিন্তু 34 লিটারের ওভেন, তো সেই অনুপাতেই আমি আপনাদেরকে টাইমটা বলে দিয়েছি, তো সময় কিন্তু আপনাদের একটু কম বেশি লাগতে পারে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর হ্যাঁ, যারা পুরো রেসিপিটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ, আর প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।